হ্যালো ভিউয়ার্স, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার, আজকে আমরা দেখব। এটার কোশ্চেনটা হলো এরকম যে, ট্রাই আ ডিএফএ দ্যাট অ্যাকসেপ্টস বিট স্ট্রিং দ্যাট কন্টেইন অড জিরোস অ্যান্ড ইভেন ওয়ানস। তার মানে হচ্ছে অড নাম্বার অফ জিরোস থাকবে এবং ইভেন নাম্বার অফ ওয়ান থাকবে স্ট্রিংটার মধ্যে। তো এটা আমরা কীভাবে তৈরি করতে পারি? আমি ল্যাঙ্গুয়েজটা এভাবে লিখছি, ইজ আ বাইনারি স্ট্রিং দ্যাট কন্টেইন অড জিরোস অ্যান্ড ইভেন ওয়ানস। মানে স্ট্রিংটা যেটাই হোক না কেন, এটার মধ্যে অড নাম্বার অফ জিরো থাকবে এবং ইভেন নাম্বার অফ ওয়ান থাকবে। তো আমরা অলরেডি প্রথম টাপলটা লিখে ফেলছি, জিরো ওয়ান দ্য অ্যালফাবেট। তো আমরা যদি একটু কেসগুলো দেখি যে কী কী ধরনের ইভেন এবং অডের কেস হতে পারে। যেমন প্রথম একটা কেস হতে পারে ইভেন ওয়ান অ্যান্ড ইভেন জিরো, আরেকটা কেস হতে পারে ইভেন ওয়ান অড জিরো, আরেকটা কেস হতে পারে অড ওয়ান অড জিরো, তো লাস্ট কেস অড ওয়ান ইভেন জিরো। মানে এই চারটা অড ইভেনের কেস হতে পারে। তো আমরা এই ডিএফএটা আজকে কনস্ট্রাক্ট করব, কনস্ট্রাক্ট করে দেখব। তো এটা আসলে আমি একটু করে করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট এ মিনিট। ওকে, আমি ওই স্লাইড শেয়ারটা অফ করে ফেলছি। আমরা এখন এটা আসলে স্টেপ বাই স্টেপ দেখব যে ডিএফএটা কীভাবে তৈরি হয়। আচ্ছা, প্রথম আমরা এখানে স্টার্ট স্টেটটা এ নিয়েছি। আচ্ছা, এটা কেন নিলাম? আমাদের তো একটা স্টেট থেকে শুরু করতে হবে, আমরা এ থেকে শুরু করি। তো এটা কোন কোন কেস হবে? এখানে চারটা কেসের মধ্যে কোন কেসটা এ হবে? আচ্ছা, স্টার্ট মানে কি, আমরা কোনো স্ট্রিংই দেই নাই, জিরো অথবা ওয়ান আমরা কিছুই দেই নাই। আচ্ছা, যখন কোনো কিছুই না থাকবে তখন আসলে ওইটা কি বলা যায়? ওটাকে আমরা ইভেন ওয়ান অ্যান্ড ইভেন জিরো বলতে পারি অবশ্যই। কেন ইভেন ওয়ান ইভেন জিরো হবে? কারণ হচ্ছে আমরা ওখানে কিছুই ইনপুট দেই নেই। সাপোজ একটা ভ্যালু আছে স্ট্রিংয়ে ওয়ান, তাহলে ওইটা কি অড? অথবা একটা জিরো আছে, তার মানে কি অড জিরো? যদি এরকম থাকে, একটা ওয়ান আছে একটা জিরো আছে, দ্যাট মিন্স অড ওয়ান অড জিরো। আচ্ছা, এখন যদি কিছুই না থাকে তাহলে কী হবে? এটা অবশ্যই ইভেন ওয়ান অ্যান্ড ইভেন জিরো হবে। দ্যাট মিন্স আমাদের এই স্টেপটা আমাদের প্রথম কেসে এখানে আমরা লিখতে পারি, এটা হচ্ছে স্টেট এ। আচ্ছা, স্টেট এ থেকে যদি আমরা জিরো অথবা ওয়ান ইনপুট পাই, এটা কোথায় যাবে? আমরা একটু এখানে দেখি। আচ্ছা, যদি এ থেকে ডি এ একটা ইনপুট পায়, আর এবং সেটা যদি ওয়ান হয়, তাহলে কি হবে? যে সাপোজ কোনো কিছুই ইনপুট নাই, একটা ওয়ান পাইলো, দ্যাট মিন্স অড ওয়ান, জিরো তো পাই নাই, তার মানে জিরোটা ইভেন, দ্যাট মিন্স অড ওয়ান ইভেন জিরো। আচ্ছা, অড ওয়ান ইভেন জিরোটা কোথায় আছে? অড ওয়ান ইভেন জিরো এই যে লাস্টের এই কেসটা, দ্যাট মিন্স এ থেকে যদি একটা ওয়ান পাই, ওয়ান পাওয়ার পরে সে যদি দিয়ে যায়, তাহলে সে কি হবে? অড ওয়ান ইভেন জিরো হবে। তাইলে অড ওয়ান ইভেন জিরো কেসটা হচ্ছে ডি। আমরা এখানে ডি লিখে দিলাম। ওকে, আমরা এখন আসি ডি স্টেটে। এখন ডি স্টেট থেকে যদি আবার সে ওয়ান পায়, তাহলে কি হবে? আমরা একবার একটু এখানে এখানে লক্ষ্য করি। প্রথমে একটা ওয়ান পাইলো, এই যে এখানে সে ডিতে চলে গেল,
दैट मीन्स ओड वन इवेन जिरो आरेकटा वन पाइल ताहले कि हलो एखाने इवेन वन जिरो तो इवेन आसे दैट मीन्स इवेन वन इवेन जिरो सो इवेन वन इवेन जिरो केस कोनटा प्रथम केस एटार स्टेट आमरा कि लिखेछिलाम ए दैट मीन्स डि एकटा वन पेले आबार ए स्टेटे चले आसबे सो एटा आबार आमरा दिई एखाने ओके तो आरेकटा वन जदि पाई से ए स्टेटे चले आसबे सो डी थेके जदि आबार वन पाए से ए स्टेटे चले आसबे आमरा एखाने एकटा वन दिए दी ओके अच्छा एखन आमरा ए वन पेले कोथाय जाए दिलाम डी वन पेले कोथाय जाए दिलाम एबं आमरा दुइटा केसेर स्टेटो पेये गेलाम प्रथमटा एबं लास्टेरटा अच्छा एखन ए जदि जिरो पाए তাহলে কি হবে এ স্টেটটা কি এ স্টেটটা হচ্ছে ইভেন ওয়ান ইভেন জিরো তো এ যদি একটা জিরো পায় তাহলে কি হবে আমরা এখানে স্ট্রিংটা দেখি সে একটা জিরো পেল তাহলে কি আছে কি অবস্থা আছে দ্যাট মিন্স অড ওয়ান ইভেন ওয়ান ইভেন ওয়ান ও না সরি তাহলে কি হবে অড জিরো ইভেন ওয়ান হবে যদি একটা জিরো পায় সে তো এখানে ইভেন ওয়ান ইভেন জিরোতে আসে অ্যান্ড একটা জিরো পাইলো তার মানে কি হলো তার মানে অড জিরো ইভেন ওয়ান আচ্ছা অড জিরো ইভেন ওয়ান এটা কত নম্বর কেস আছে আমাদের এই যে অড জিরো ইভেন ওয়ান দ্যাট মিন্স সেকেন্ড কেসে আচ্ছা আমরা একটা এখান থেকে বিয়ে দিই বিতে যাওয়া আমাদের সহজ তো আমরা একটু একে ফেলি ওকে এ থেকে যদি বিয়ে যায় তাহলে অড জিরো ইভেন ওয়ান দ্যাট মিন্স এই কেসটা আমরা এখানে বি দিয়ে দিলাম আচ্ছা এখানে জিরো দিয়ে দিই ওকে আচ্ছা বি যদি আবার জিরো পায় তাহলে কি হবে সাপোজ এ থেকে আমরা এখানে একটা জিরো পাইলাম জিরো পাওয়ার পরে এটা কেস হয়ে গেল বি দ্যাট মিন্স অড জিরো ইভেন ওয়ান এখন যদি আরেকটা জিরো পাই তাহলে কি হবে দেন এই জিরোটা আবার ইভেন হয়ে গেল ওয়ান তো অলরেডি ইভেন আসেই দ্যাট মিন্স ইভেন জিরো ইভেন ওয়ান দ্যাট মিন্স এই স্টেট এ সে আবার স্টেট এতে চলে যাবে ওকে আমরা শেপটা এঁকে ফেলি সে আবার জিরো পেলে সে আবার এই ইনিশিয়াল স্টেটেই চলে যাবে ওকে আচ্ছা এখন এ জিরো পেলে কোথায় যায় এ ওয়ান পেলে কোথায় যায় আমরা দেখলাম আচ্ছা এখন আমরা ডিটা দেখি ডি যদি জিরো পাই তাহলে কই আচ্ছা ডি স্টেটটা কি আমরা পাইছিলাম এখানে অড ওয়ান অ্যান্ড ইভেন জিরো তার মানে অড আছে ওয়ান এবং ইভেন জিরো দ্যাট মিন্স এরকম জিরো জিরো ওয়ান ডি স্টেটটা হচ্ছে অড ওয়ান অ্যান্ড ইভেন জিরো আচ্ছা এখন যদি আমরা ডি ওয়ান পেলে কোথায় যায় আমরা বলছি এখন ডি জিরো পেলে কোথায় যায় এটা আমরা দেখব ডি যদি এখন জিরো পায় তাহলে কি হচ্ছে আচ্ছা ডি জিরো পেলে এখানে তিনটা জিরো হচ্ছে একটা ওয়ান হচ্ছে দ্যাট মিন্স অড ওয়ান অড জিরো দেখেন খেয়াল করি স্ট্রিংটা এখানে অড ওয়ান অড জিরো আছে দ্যাট মিন্স অড ওয়ান অড জিরোটা কোনটা এই যে এটা তো আমরা এটা একটা নিউ স্টেট আমরা এখানে সিতেই দিব কারণ সিটাই বাকি আছে সো আমরা একটু দিয়ে ফেলি আমি একটা একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে ওকে এই স্টেটটা হচ্ছে সি
ওকে, ডি জিরো পেলে সিতে আসতেছে। আচ্ছা এখন সি যদি জিরো পায় তাহলে কি হবে? আচ্ছা সি, সিটা সিটা কোন স্টেট ছিল? অড ওয়ান, অড জিরো, যেমন এই যে এই স্ট্রিংটা। এখন আমরা আরেকটা জিরো দিলাম, তাহলে কি হলো এখানে? ইভেন জিরো অড ওয়ান, তাহলে ইভেন জিরো অড ওয়ান আমাদের কোন স্টেটটা? এই যে ডি স্টেট, ইভেন জিরো অড ওয়ান, তার মানে সি যদি আবার জিরো পায় সে ডিতে ফেরত যাবে। এই যে এখানে দিয়ে দিলাম আমাদের, ওকে। ওকে, আমাদের এ স্টেট জিরো পেলে কোথায় যায়, ওয়ান পেলে কোথায় যায় আমরা এটা দেখলাম। ডি স্টেট জিরো পেলে কোথায় যায়, ওয়ান পেলে কোথায় যায় আমরা দেখলাম। আচ্ছা এখন বাকি আছে বি এবং সি। বি জিরো পেলে কোথায় যায় আমরা দেখছি, সে আবার সেই ইনিশিয়াল স্টেটে চলে যায়। আর সি জিরো পেলে ডিতে আসে, অড ওয়ান ইভেন জিরোতে। এখন বি যদি ওয়ান পায় তাহলে কোথায় যাবে? আচ্ছা বি স্টেটটা কি ছিল? ইভেন ওয়ান অড জিরো। ওকে আমরা এই স্ট্রিংটা লিখি, এই যে এখানে। ওকে আমরা স্ট্রিংটা এখানে লিখি। আচ্ছা বি স্টেটটা কী ছিল? ইভেন ওয়ান অড জিরো, দ্যাট মিন্স দুইটা ওয়ান একটা জিরো, ইভেন ওয়ান অড জিরো। আচ্ছা এখন বি যদি আরেকটা ওয়ান ইনপুট পায় তাহলে কি হবে? দ্যাট মিন্স এটা হয়ে যাচ্ছে এখন অড ওয়ান অড জিরো। তো অড ওয়ান অড জিরো কোন স্টেট? এটা হচ্ছে সি স্টেট। সো সি স্টেট, তো বি ওয়ান পেলে সি স্টেটে চলে যাবে। ওকে, সো বি ওয়ান পেলে চলে যাচ্ছে সি স্টেটে। আচ্ছা সি, এখন একটাই আমাদের শুধু বাকি আছে, সেটা হচ্ছে সি ওয়ান পেলে কোথায় যাবে, এটা আমরা এখনও দেইনি। আচ্ছা সি স্টেটটা কী ছিল? সি স্টেটটা ছিল হচ্ছে ওয়ার্ড ওয়ান এবং অড জিরো, দ্যাট মিন্স এরকম অড ওয়ান অ্যান্ড অড জিরো। সাপোজ তিনটা ওয়ান তিনটা জিরো, দ্যাট ইজ অড ওয়ান অড জিরো। আচ্ছা এখন এই স্ট্রিংটা সি আছে, দ্যাট ইজ অড ওয়ান অড জিরো। তো অড ওয়ান অড জিরো, এখন যদি একটা ওয়ান পায় তাহলে কি হবে? ইভেন ওয়ান অড জিরো। সো ইভেন ওয়ান অড জিরো, দ্যাট ইজ বি স্টেট। তার মানে সি থেকে যদি ওয়ান পায় সে বিতে চলে আসবে। ওকে আমরা এখানে ওয়ান দিয়ে দিই, দ্যাট ইজ ওয়ান। সো আমাদের এই কাঙ্ক্ষিত ডিএফএ এটা আমরা করে ফেললাম। আমরা এটা আবার বোঝার চেষ্টা করি। আমরা প্রথম ইনিশিয়াল স্টেটটা এ ধরছিলাম। সো এ এ থেকে যদি ওয়ান পায় সে যাবে হচ্ছে ডি স্টেটে, যেটা হচ্ছে অড ওয়ান ইভেন জিরো। আবার যদি সে ওয়ান পায় সে আবার ইভেন ওয়ান ইভেন জিরো স্টেটে ফেরত আসবে। আবার ডি যদি জিরো পায় সে চলে যাবে সি স্টেটে, অড ওয়ান এবং অড জিরোতে। আবার সি যদি ওয়ান পায় তাহলে সে চলে আসবে বিতে। এখন আমরা একটু দেখি যে আমাদের ডিএফএটা ঠিক আছে কি না। আচ্ছা প্রথম ইনিশিয়াল স্টেটে আমরা জিরো পেলাম, আসলাম কোথায়? বি স্টেটে। আচ্ছা এখন এখান থেকে আবার ওয়ান পেলাম, আমরা কই গেলাম? সি স্টেটে। এখান থেকে আবার জিরো পেলাম, আমরা কই গেলাম? ডি স্টেটে। ডি স্টেট থেকে আবার ওয়ান পেলাম, আমরা কই গেলাম? এ স্টেটে। সো আমরা স্ট্রিংটা একটু দেখি, এ স্টেটটা আসলে কী? ইভেন ওয়ান ইভেন জিরো, দেখি আমাদের স্ট্রিংয়ে ইভেন ওয়ান ইভেন জিরো আছে। হ্যাঁ আমাদের স্ট্রিংয়ে ইভেন ওয়ান এবং ইভেন জিরো আছে, দ্যাট মিন্স আমাদের ডিএফএটা ঠিক আছে। আমরা আরেকটু ট্রাই করি,
আমরা এ থেকে ওয়ান পেলাম, ওয়ান পেলে আমরা গেলাম হচ্ছে ডি স্টেটে, ডি থেকে আমরা পেলাম জিরো। ওকে, জিরো জিরো পাওয়ার পর আমরা আবার জিরো পেলাম সি থেকে, আবার ডি। ওকে, আবার জিরো পেলাম আমরা, এখন সি ডি স্টেটে আসি, ডি থেকে আমরা আবার জিরো নিলাম। ওকে, সিতে এখন আমরা পেলাম ওয়ান, ওয়ান থেকে চলে আসলাম বিতে। ওকে, এখন আমরা বি স্টেটে আসি। আচ্ছা দেখি তো বি স্টেটটা কী। বি স্টেট হচ্ছে ইভেন ওয়ান এবং অড জিরো। দেখি আমাদের স্ট্রিং ইভেন ওয়ান অড জিরো আছে কি। হ্যাঁ, ইভেন ওয়ান অড জিরো আছে। তো আপনারা, আমি সময় স্বল্পতার জন্য আরও অনেক চেকিং আছে, অনেকগুলো চেকিং করা যায়, তো আমি আসলে করতে পারলাম না, আপনারা চেকিং করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় কিংবা বুঝতে অসুবিধা কিংবা কোনো ভুল থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করুন। তো আচ্ছা, আমরা এখন এটার বাদবাকি টাপল এবং ট্রানজিশন ফাংশনটা দেখব। ওকে, ট্রানজিশন ফাংশন এবং বাদবাকি টাপল দেখার আগে আমরা একটা জিনিস দেখি না এখনও, যে এটার ফাইনাল স্টেট আসলে কোনটা হবে। ওকে, ফাইনাল স্টেট, এখানে আমাদের কোশ্চেনের কন্ডিশনটা আমরা দেখি। আমাদের বলা হয়েছে দ্যাট অ্যাকসেপ্টস বিট স্ট্রিং দ্যাট কন্টেইনস অড জিরোজ অ্যান্ড ইভেন ওয়ানস। তার মানে এই স্টেটগুলো থেকে আমরা দেখব কোন স্টেটটা অড জিরোজ অ্যান্ড ইভেন ওয়ানস স্টেট। তো এখানে অড জিরো অ্যান্ড ইভেন ওয়ান স্টেটটা হচ্ছে বি স্টেট। সো দ্যাট মিন্স আমাদের বি স্টেটটাই হচ্ছে ফাইনাল স্টেট। তো আমরা ফাইনাল স্টেটটা মার্ক করে ফেলি। এটা একটি ডাবল সার্কেল হবে, যাই হোক সার্কেলটা অনেকটা সুন্দর হচ্ছে না, ট্রাই করি। ওকে, 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 এই বি স্টেটটাই হবে আমাদের ফাইনাল স্টেট, কারণ এখানে যে কন্ডিশন দেওয়া আছে অড জিরোজ অ্যান্ড ইভেন ওয়ানস, যেটা আমাদের বি স্টেট। ওকে, এখন আমরা এটা দেখব, ট্রানজিশন ফাংশনস এবং বাদবাকি টাপলগুলা। ওকে, ওকে, এখানে স্টার্ট স্টেটস হচ্ছে এ এবং ফাইনাইট সেট অফ স্টেটস হচ্ছে এ বি সি ডি, সবগুলো স্টেট আমরা এখানে লিখছি, এবং অ্যাকসেপ্টিং স্টেট হচ্ছে বি স্টেট। তো আমরা ট্রানজিশন ফাংশনটা দেখি। তো ট্রানজিশন ফাংশন সে আগের লেকচারগুলোর মতোই, এখানে এ যদি জিরো পায় সে কই যাবে, এ জিরো পাইলে বিতে, এবং ওয়ান পাইলে সে ডিতে যাবে, বি জিরো পাইলে এতে, এবং বি ওয়ান পাইলে সিতে, এজ অ্যাকর্ডিং টু দ্য ডিএফ ডায়াগ্রাম। এটা আসলে স্টেট ডায়াগ্রাম বলা হয়। তো সি জিরো পেলে কোথায় যায়, ডিতে, এবং সি ওয়ান পেলে বিতে যায়, আর ডি জিরো পেলে সিতে আসে, এবং ডি ওয়ান পেলে এতে আসে। সো এটাই ছিল আমাদের ডিটারমিনিস্টিক ফাইন্ড অটোমেটা, অড ওয়ান এবং ইভেন জিরো। এবং আমি যতদূর সম্ভব আসলে চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, এবং আসলে চেষ্টা করে যাচ্ছি আরও লেকচার সিরিজ তৈরি করবো। এরপরে আমাদের এনএফের লেকচার সিরিজটা শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। কোনো কিছু আপডেট কিংবা কোনো লেকচারে কোনো ত্রুটি যদি থাকে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।